ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। আর নার্সরা সেই জায়গায় দাঁড়িয়ে তারা তখন দেবী। আজকের দিনটা সেই সব দেবীদের, যারা নিজেদেরকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। আজ বিশ্ব নার্স দিবস, সেই উপলক্ষে নার্সদের শুভেচ্ছা জানাতে এক রক্তদান শিবিরের আয়োজন করল আরামবাগের গড়বাড়ি নিবেদিতা মহিলা স্পোর্টিং ক্লাব। ভগিনী নিবেদিতার প্রতিকৃতিতে মাল্যদান করে ও পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন মোট 11 জন মহিলা নার্সদের সম্বর্ধনা দেওয়া হয়, তার সাথে হয় রক্তদান শিবিরও। কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এদিন বিশ্ব নার্স দিবস উপলক্ষে তাদের এই ক্লাবে প্রথম রক্তদান শিবির আয়োজিত হলো। আজ বিশ্ব নার্স দিবস, তাই নার্স দিদিদের উপলক্ষে এবং আমাদের নতুন মহিলা ক্লাব উদ্বোধনের পর এই নতুন করে রক্তদান শিবিরের প্রতিষ্ঠা করার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক বছর যাতে আমরা এই দিবসটাকে এবং নার্স দিদিদের সম্মান জানাতে পারি, সেই হচ্ছে যোজনায় আমরা হচ্ছে উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমাদের হচ্ছে গড়বাড়ি নিবেদিতা মহিলা স্পোর্টিং ক্লাবের জন্য এই অনুষ্ঠান। সিস্টার ইনচার্জ অর্চনা কুণ্ডু এবং অন্যান্য নার্সরা জানালেন, তাদের দীর্ঘ জীবনে এই বিশেষ সম্বর্ধনা তাদের কাছে এক বিশেষ প্রাপ্তি। আজ ইন্টারন্যাশনাল নার্সেস ডে, ক্লাবের পক্ষ থেকে আমাদের 11 জন নার্সিং স্টাফকে যে সম্বর্ধনা জানানো হচ্ছে তাতে আমরা আপ্লুত। আমরা আরামবাগ এসবি হসপিটাল থেকে আজকে আরামবাগ ফিজিশিয়ান গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজের নার্সিং স্টাফরা আমরা এই নিবেদিতা মহিলা ক্লাবের সদস্য বৃন্দদের আমরা অভিনন্দন জানাই। আজ ইন্টারন্যাশনাল নার্স ডে উপলক্ষে ওনারা যে আমাদেরকে এরকম সম্মান জানাচ্ছেন, এর আগে আমরা কোনো ক্লাবের পক্ষ থেকে এরকম সম্মান পাইনি। আজ আমার 35 বছর চাকরি জীবনে এই সম্মান যে আমি আমরা পাচ্ছি, এই 11 জন নার্স স্টাফ, এতে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। পেশেন্টের যে লোড বেড়ে যায় সেই অনুযায়ী, সেই রেশিও অনুযায়ী তো আমাদের ঠিকমতো ডিস্ট্রিবিউশন থাকে না। যেমন যে ওয়ার্ডে হঠাৎ করেই লোড বেড়ে গেল, তাহলে সেই কিছুটা সময় তো লাগবে ম্যানেজ করার জন্য। সেই মুহূর্তে কিছু পরিস্থিতি হলে তখন নার্সরা এই করে না, নার্সরা সেই করে না বলে নার্সদের একটা স্ক্যান্ডেল ইদানিং খুবই আমরা পাচ্ছি। কিন্তু সেটা যে কী পরিস্থিতিতে করি সেটা, সেই বেদনাটা আমরা, সেই যে কষ্ট সেটা আমরা কারো কাছে বলতে পারি না। আমরা বাড়িঘর ছেড়ে এসে পেশেন্টের যখন সেবা করি তখন পেশেন্টকে আমরা নিজেদের বাড়ির লোক বলেই মনে করি, এবং পেশেন্টের কষ্ট হলে আমাদেরও কষ্ট হয়। সেই পেশেন্টরা যখন মুমূর্ষু, পেশেন্টরা যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন আমাদের ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আমরা আমরা কোনোভাবেই সেটা চাইবো না, যাতে আমরা আমাদের যাতে এই যে নার্সিং প্রফেশন যাতে সবার কাছে আমরা ভালো হয়ে থাকতে পারি, আমরা সেই চেষ্টাই করব। এবং আমাদের যারা ছোটো ছোটো নতুন স্টাফ আসছে, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে তাদেরও যাতে তারা ভবিষ্যতে ভালো হতে পারে, আমরা সেই চেষ্টা করব। নিউজ আজবাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।